আজকে হলো আমাদের ক্লিনিং ডে। প্রথমেই বাবু শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে ওর বারবি ডলটা গুছাতে, মানে প্রচন্ড খারাপ অবস্থায় ছিল। দরকার নেই, দেখো তোমার আমার একটা পুরনো টুথব্রাশ আছে, সেটা দিয়ে আমি ব্রাশ করে দিতে পারবো। কি কাণ্ড, বাচ্চার বাচ্চা। আমি ও শুরু করছে, ওর একটু সর্দি কাশি করে গেছে, কথা বললে শুনছে না, ঠান্ডা জিনিস খেয়ে নিচ্ছে খুব। আর ও প্রথম শুরু করেছে, এবার আমার আমি আমি শুরু করেছি, আমার দুই একটা হয়ে গেছে। সমস্ত কিছু উইন্টারে সমস্ত জ্যাকেট, সোয়েটার, ক্যাপ সমস্ত কিছু ওখানে রাখা আছে, ওখান থেকে আমার সব আজকে কাটবে, এগুলো ধোয়া হবে। এত টাইম হয়ে গেল ক্লিনিং ট্লিনিং করতে করতে, আজকে মেনুটা দেখো কি বানিয়েছি। আর সকালের দিকে আর ভালো লাগলো না তো আমার বাজারে যেতে, এই ডিমের কারি, আলু সিদ্ধ আর বেগুন ভাজা, এই দিয়েই খাবে। আর বাবু এদেরকে নাচছে, আমি একটা হেয়ার স্টাইল বানিয়েছি, এটা আমার বেস্ট হেয়ার স্টাইল, মানে 2 মিনিটসের মধ্যে শর্ট হেয়ার, এটা যখন আমি খুলি না পুরো হেয়ার কার্লি হয়ে যায়। তো একদিন তো তোমায় খুলে একবার দেখাবো। হ্যাঁ, তার আগে খেয়ে এটা নাও, তারপরে করবে। জোরে বলো, জোরে। বাবুকে শ্যাম্পু করাবো, সাবান মাখাবো। আরে দেখো এত কাঁচা হবে, এগুলো ধুয়ে আনে না এখানে ধরে। সাবান শ্যাম্পু সব আছে বাবুর কাছে, সারে পড়া পড়া ঘরে তো রোদ চলে গেছে বাগান ভাই, তো অন্ধকার মতো থাকে ছাদে, তো কত রোদ না বাবু। আর এদিকে তোমাদের সেই দিনে দেখাতে কেউ দেখাতে পারলাম না, এগুলো দেখা বাবু কেমন দেখা, পুজোতে যে লাগে এগুলো ঘাস, এইগুলো সে পুজোতে লাগে, ধুবো বলে সেদিনে বাঁধা ছিল, ধুবো বলে তো নাকি এইভাবে। এদিকেও দেখো একই ফুল, একই ধুবো না কিছু ঘাস হবে কি কি জানি, বুঝতে পারছেন এইগুলো জল দিই। হ্যাঁ, একটু রোদটা ভালো লাগছে, আমি এই মাত্র শ্যাম্পু করলাম, করে এলাম, আমি স্নান করে দিয়েছি, চুলটা শুকিয়ে যাবে ধুয়েতে ধুতে, রোদটা ভালো লাগে, সামনা করলে রোদটা ভালো লাগতো না। এরকম না বড়ো জায়গায় কাচাকুচি করতে ভালো লাগে, আর বাথরুমে মানে এইগুলো কাচার মতো নয়, জায়গাটা ছোট, এখানে বসে বসে আমার বেশ ভালো লাগছে রোদেতে, আবার তার উপর স্নান করে এসেছি। আজকে দেখছি শুকোতে দেবার জায়গাগুলো না অনেকটা ফাঁকা, মনে হয় নিচে সব যারা সব থাকে না তারা খুব একটা কাচাকুচি করে না। আর আজকে মানে আমি দেরিতেও হয়ে গেছে এসেছি, রোদটা দেখতে পাচ্ছ, এদিকটা ছাওয়াও পড়ে গেছে, তাই যেদিকটা রোদ আছে সেদিকটা দিয়েই দিতে হবে। আর আজকে ভাবছি যে এইগুলো না নিয়ে যাব না, অলরেডি অনেকটাই টাইম হয়ে গেছে, কতক্ষণ আর রোদ পাবে, আর নিয়ে গিয়ে এই বারান্দার মধ্যে এত তো মেলাও যাবে না, তাই ছাদেতেই থাকবে, কালকে রোদে আশা করছি শুকিয়ে যাবে, কালকে একবারে নিয়ে যাব। আর আমি 2-4টে করে ধুয়ে দিচ্ছি আর 2-4টে করে মেলে দিচ্ছি, একবারে সব ধুইনি, দেখতে পেয়েছি এখনও শুকনো জিনিস সব পড়ে রয়েছে। এবার আমার হাতের কাজ সব মিটে গেছে, এবার বাবুকে শ্যাম্পু করাবো বলে নিয়ে এলাম। বাথরুমে এতদিন ধরে শ্যাম্পু করানো হয় ঠিকভাবে হয় না, তোমাদেরকে আগেই তো বললাম, বেশ বড়ো জায়গা হলে বেশ
সমস্ত কিছু কাজ ধোয়া, তারপর দেবে বাসন টাসন পরিষ্কার করা, কাচা, এগুলো সব ভালো লাগে। তো অল্প জায়গায় ভালো করে শ্যাম্পুটা দেওয়া হয় না। বাবু খুব চিৎকারও করে, শীত করছে এখন একটু হালকা ঠান্ডা পড়েছে বলে বুঝি চ তাহলে আজকে ছাদের মধ্যে খুব ভালোভাবে করে দেবো, তাই শ্যাম্পুটা ভালোভাবে করে দিচ্ছি। কিন্তু শ্যাম্পুটা দেওয়ার সময় আর অনেকটা উঁচু, তো এসে দেখছি যে একটা শ্যাম্পু নিতে গিয়ে মানে পাতা নিয়েছি সেটা হয়তো সিঁড়িতে কোনো জায়গায় পড়ে গেছে, তাই বাবুকে বলছি কি জানি কোথায় পড়ে গেল। এখানেও বাবু এত চিৎকার করছে, বলছে মা শীত লাগছে। আর আমি বলছি না আসতে চুপ কর, সবাই দেখবে বলে যে কী করছে না, মারামারি করছে নাকি। আর দেখো ভালো ফেনাও হচ্ছে না, মাথাটা না চুলগুলো এত ময়লা হয়েছে, একবার আগে পরানো হয়ে গেল শ্যাম্পু, তার দ্বিতীয়বার করাচ্ছি তাও ফেনাটা হচ্ছে না, আর শ্যাম্পুটা পড়ে গেছে, আর আনতেও ইচ্ছা যাচ্ছে না যে আবার নিচের তলায় যেতে হবে। আমাদের তো পাইপ, কিন্তু কী করবো জানি না, এইভাবেই করিয়ে দিই। আমি এখন ছাদে বসে আছি, বাবুকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে সব কিছু মেলে দিয়েছি, এই দেখো আর ওই দিকটাও আছে সব মেলে দেওয়া আছে, আর ছাদে একটু রোদে বসে আছে। আমার চুলটা তো শুকিয়ে গেছে, আর অনেকক্ষণ এসছি তো তোমার অতটা আর ভালোও লাগছে না মানে রোদটা। আর বাবু দেখো, বাবুকে তো একটু আগে স্নান করালাম, এই দেখো বাবু, তো বাবু চুলটা শুকালে তবেই যাব। বাবুর আবার একটু সর্দিও করেছে, এই দেখো বাবুর একটু সর্দিও করেছে, একটু পরে যাব। অনেকক্ষণ এসেছি বল, অনেকক্ষণ আমরা এসেছি। শীতের দিনে দেখবে ছাদে বসে থাকতে কি ভালো লাগে। আর বাবু দেখো একটা জিনিস কি করছে, এই যে গাছগুলো রয়েছে না এইখানে পায়রা আসছে এসে খেতে যাচ্ছে, আর বাবু হুস হুস করে তাড়াতাড়ি যাচ্ছে, তাই বাবু অনেক খেয়ে নিয়ে যা দেবো না। এইগুলোর মধ্যে কি যে বীজ টিজ হয়তো দেখা যাচ্ছে না, কোনো বীজ হয়তো পড়ে আছে, আমি দেখেছি গ্রেনস আছে গম, ও দিয়ে খেতে যাচ্ছে, এই জন্য বারবার করে তাড়াতে যাচ্ছে। আর দেখো বাবু আবার বাজনা বাজাচ্ছে। ফ্রেন্ডস, কালকে যেন আমার কবাডি ম্যাচ আছে, আমাকে জিততেই হবে। ব্লু হাউস উইল বি দ্য উইনার, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ও কবাডি খেলবে দেখো কালকে। আমি নাম লিখে নিয়েছি কবাডিতে, ব্লু হাউস। আমি বলছি খেলতে হবে না, তুই এত রোগা, তোর ক্ষমতা কম আছে, তুই তুই খেলতে কবাডিতে একটু ক্ষমতা প্রয়োজন। ইয়েলো হাউস, আমরা ব্লু হাউস একটা ইয়েলো হাউসের দাদা দাঁত ভেঙে দিয়েছিল, দাঁত ভেঙে দিয়েছে কার কে তোকে খেলতে ডায়েরিতে সাইন করে দিয়ে দিয়েছে, আর কাটা যাবে না রে বাবু। ওটা তুই অন্য কিছু খেলবি, তোর মজা আসে, বাকিগুলো তো বাচ্চাদের। দুপুরের পর থেকে এত শরীর খারাপ করে গেছে, মানে সর্দি জ্বর মতো, গায়ে হাতে যন্ত্রণা হচ্ছে, শুয়েই ছিলাম, খাবার বানাতে পারিনি, আর কেউ খাবার দেবার মতো তো কেউ নাই, এই জন্য বাবু গিয়ে একটু রুটি সবজি কিনে নিয়ে এলো, এবার রাতে ডিনারটা করবো। শরীরটা দেখে বুঝতে পারছো কিরকম কষ্ট হচ্ছে, আর দেখো কি শীত করছে বলে আমি ঢাকা দিয়েই আছি, এখন শীত লাগছে আমার, সর্দি মানে জ্বর এলে যেটা হয়, মানে অতটা ঠান্ডা নেই কিন্তু শীত করছে। বাবু আমাদের সামনেই তো রুটি তোমাদের দেখিয়েছি, এখান থেকে রুটি এনেছে, মাগো কি রুটিগুলো কিরকম রে, রুটিগুলো আজকে ভালো না কেমন রে, রুটি এনেছে আজকে, তো রুটিগুলো কেমন লাগছে, অনেকদিন ধরে পেপারে আছে না, না তাহলে যে কেমন হতে জানো। তো চলো সবজিও রয়েছে, আর কিনেই খেতে হলো রাতেরটা, শরীর খারাপ হলে এরকমই হয়, মানে কেউ দেবারও নেই আবার খেতেও হবে। তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, জানি না কালকে শরীরটা কেমন থাকবে, কাল থেকে আবার নতুন দামে আবার চালু ফুল টুল, তো চলো আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।